খুব ভালো করে লক্ষ্য করুন, আমি জাস্ট 5টি ডিজিট টাইপ করব। কিন্তু আমার সামনে 4টি বাড়তি ডিজিট এবং একটি ড্যাশ অটোমেটিকলি লেখা হয়ে যাচ্ছে। তো এই যে আমার সামনে বাড়তি একটি কোড অটোমেটিকলি লেখা হয়ে যাচ্ছে, এতে আমার সময় সাশ্রয় হচ্ছে এবং আমি সহজেই দ্রুত গতিতে টাইপ করতে পারছি। তো মানুষ তার স্বাধীনতা চায় এবং মানুষ সহজেই কাজ করতে চায়, দ্রুত গতিতে কাজ করতে চায়। এই যে স্বাধীনতা, এই যে সময় সাশ্রয়, মাইক্রোসফট এক্সেলে কীভাবে আমরা আমাদের এই স্বাধীনতা এবং এই দ্রুতগতিতে সহজেই ওয়ার্কশিটের মধ্যে আমাদের সেলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি, সেই বিষয়টি আজকে আমাদের আলোচ্য বিষয়। আশা করছি পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে ভিডিওটি দেখবেন, অনেকগুলো বিষয় জানা রয়েছে এখানে যেটি আপনাদেরও ভালো লাগবে আমি বিশ্বাস করি। তো শুরুতেই নর্মালি আমরা যেটি জানবো সেটি হচ্ছে একটা ওয়ার্কশিটের মধ্যে আমরা যখন কোনো একটি সেলের মধ্যে, নর্মালি প্রত্যেকটি সেলের মধ্যে জেনারেল একটা ফরম্যাট করা থাকে, সেখানে আমরা যখন কোনো কিছু টাইপ করি, নর্মালি যখন কোনো কিছু টাইপ করি, কোনো যদি নাম টাইপ করি, কারো যদি নাম টাইপ করি, তো এটি জেনারেল ফরম্যাটে থাকে। যখন কোনো একটি নাম্বার টাইপ করি তখন এটি জেনারেল ফরম্যাটে থাকে, এটি জেনারেল ফরম্যাটে থাকে, দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা এখানে কোনো একটা ডেট টাইপ করি, যেমন ডেট লিখলাম, তো তখন কিন্তু এটি লক্ষ্য করুন, এখানে যখন আমি ক্লিক করছি তখন এটি কিন্তু ডেট হয়ে গেছে। আবার যখন আমি এখানে হয়তোবা এখানে পার্সেন্টেজ লিখলাম এখানে, তখন কিন্তু এখানে কী হয়ে গেল, এখানে পার্সেন্টেজ হয়ে গেল। তো এই যে অটোমেটিকলি যখন পার্সেন্টেজ সাইন বা ডেট লেখার সঙ্গে সঙ্গে যখন এটি চেঞ্জ হয়ে যায়, এটি কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জ করার ব্যাপারটি আমরা কিন্তু কিবোর্ড থেকেও চেঞ্জ করতে পারি। যেমন আমরা যখন কোনো একটি সেলে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট 4 প্রেস করি, কারেন্সি হয়ে যায়। যখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট 5 প্রেস করি, লক্ষ্য করুন পার্সেন্টেজ হয়ে যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট 6 প্রেস করি তখন এটি সাইন্টিফিক হয়ে যায়। তো এরকম করে কিবোর্ড কন্ট্রোল শিফট 7 প্রেস করি তখন এটি জেনারেল ফরম্যাট হয়ে যায়। তো এরকম করে কিবোর্ড থেকে আমরা এটিকে প্রেস করে করে এটিকে চেঞ্জ করতে পারি, নর্মালি চেঞ্জ করতে পারি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে কিভাবে আমরা এই যে চেঞ্জটি আমাদের মতো করে, আমাদের যেভাবে প্রয়োজন, সেটি যে এখান থেকে আমরা তো এখান থেকে নর্মালি এখানে দেখেছিলাম যে আমাদের মতো করে এখানে সেটিংগুলো যেভাবে ছিল সেটি সেগুলোকে আমরা চেঞ্জ করে করে দেখেছি, কিন্তু আমাদের মতো করে কিভাবে প্রয়োজন সেটিকে আজকে আমাদের দেখব, সেটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো এই আলোচনা শুরু করার পূর্বে আমাদের কিছু এখানে প্লেস হোল্ডার বা কিছু সিম্বলের সাথে আমাদের পরিচিত হতে হবে। সেটি হচ্ছে প্রথমে আমরা আলোচিত হব জিরোর সাথে। তো জিরো যে চিহ্নটি, জিরো দিয়ে যখন আমরা কোনো সেলকে ফরম্যাট করব, কাস্টম ফরম্যাট করব, তো জিরোর অর্থটি হচ্ছে যে কোনো একটা সেলের মধ্যে বাধ্যতামূলক কোনো একটা সংখ্যায় বা কোনো একটা ফরম্যাটে কনভার্ট করা। যেমন আমরা যদি কোনো একটা সেলের মধ্যে একটি ডিজিট থাকে, একটি বর্ণ থাকে, একটি অঙ্ক থাকে, এবং সেই সেলটিকে যদি আমি 4টি জিরো দিয়ে ফরম্যাট করি, তাহলে আমার সেটি রেজাল্ট পাবো 0005। আর যদি 24 লেখা থাকে, দুটি অঙ্ক থাকে, সেক্ষেত্রে এটিকে যদি 4 ডিজিট দিয়ে ফরম্যাট করি, তাহলে সেক্ষেত্রে সামনে বাড়তি দুটো জিরো পাবো। এবং যদি 3টি অঙ্ক থাকে, সেক্ষেত্রে 4টি জিরো দিয়ে ফরম্যাট করলে সামনে একটি জিরো পাবো। এবং যদি এখানে 4টি অঙ্ক থাকে এবং সেটিকে যদি 4টি জিরো দিয়ে ফরম্যাট করি, তাহলে আমরা আউটপুট পাবো, রেজাল্ট পাবো 4591, অর্থাৎ এখানে যা ছিল তাই পাবো। তো আমরা একটু এখানে একটু প্র্যাকটিক্যালি বিষয়টি একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে আমরা এখন আমরা এই সেলটাকে এবার আমরা কাস্টম ফরম্যাটে চলে যাই এবং এখানে আমরা এটিকে লিখে দিচ্ছি 000। এখন আমরা এখানে যদি 1 প্রেস করি তো এখানে দেখতে পাচ্ছি 001। এখন এখানে যদি আমরা 25 প্রেস করি তাহলে এখানে 0 অতিরিক্ত পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন অনেক সময় দেখে থাকি, যখন আমরা কোনো সেলের মধ্যে নর্মালি যখন 01 লিখি তখন কিন্তু জিরোটা চলে যাচ্ছে। তো আমাদের যদি সামনে জিরোটা কখনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে দুই ডিজিটের যদি কোনো সংখ্যার প্রয়োজন হয়, যে কোনো সেলের মধ্যে আমরা অনেক সময় দেখে থাকি যে সামনে 1 লিখলে চলে যাচ্ছে, যখন আমরা নাইনের পরে যখন আমরা 10 লিখছি তখন কিন্তু আগের সেলের সঙ্গে পরের সেলের মধ্যে সামঞ্জস্য পাচ্ছি না, তো এখন আমরা কী করবো, দুইটি সেলকে সিলেক্ট করে তখন আমরা এখানে কাস্টম ফরম্যাটে চলে যাব, তখন আমরা এখানে 00 করে দিব, তখন দেখা যাচ্ছে দুইটি সেলের মধ্যে একটা সামঞ্জস্য চলে আসবে। তো এরকম করে কোন সেলগুলোকে একই রকম থাকলে সেক্ষেত্রে আমরা সেটিকে জিরো করে দিতে পারি। এবার আমরা চলে আসি হ্যাশ।
তো হ্যাশের ব্যাপারটি হচ্ছে যেখানে একটা স্বাধীনতা থাকবে, অর্থাৎ এখানে হ্যাশ দিয়ে কোনো সেলকে ফরম্যাট করলে এখানে যা ছিল ঠিক তাই পাওয়া যাবে। তার মানে এখানে যদি কোনো সেলের মধ্যে আমাদের এখানে 5 থাকে, 4 টি যদি আমরা হ্যাশ বসাই তাহলে 5ই পাবো, 2 টি যদি ডিজিট থাকে 4 টি হ্যাশ বসালে 2 টি ডিজিটই পাবো, 3 টি যদি নাম্বার থাকে, 3 টি যদি অঙ্ক থাকে 4 টি হ্যাশ বসালে 3 টিই পাবো। অর্থাৎ হ্যাশ বসানোর অর্থ হচ্ছে যে এখানে যা আমরা যা থাকবে তাই পাবো। তো এখন আমাদের হয়তো মনে হতে পারে তাহলে হ্যাশের অর্থ কী, হ্যাশ তাহলে দিয়ে যা যা যদি দিই তাই যদি পাবো তাহলে হ্যাশের প্রয়োজনটা কী। তাহলে হ্যাশের প্রয়োজন আসলে রয়েছে, সেটা আমরা কিছুক্ষণ পরে আমরা স্পষ্টভাবে ভালো করে বুঝতে পারবো যে হ্যাশের প্রয়োজনীয়তা কী রয়েছে। হ্যাশ আমাদেরকে স্বাধীনতা দেয়, সেই স্বাধীনতাটা কোথায় কাজে লাগে আমরা জাস্ট জেনে রাখলাম যে হ্যাশ মানে হচ্ছে স্বাধীনতা, হ্যাশ মানে হচ্ছে ফ্রিডম। তো সেই ফ্রিডমটা আমরা কোথায় কাজে লাগাবো, ফরম্যাটিংয়ের ক্ষেত্রে এটা আমাদের অনেক প্রয়োজন আছে, সেটা আমরা একটু পরে বিস্তারিতভাবে জানতে পারবো। আপাতত জেনে রাখছি হ্যাশ মানে হচ্ছে যা আমরা যতটুকু দিব ফরম্যাটিংয়ের ক্ষেত্রে সেটি স্বাধীনতা পাবো। ওকে, এখন আমরা চলে আসি কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে। কোয়েশ্চেন মার্ক হচ্ছে যে যখন আমরা চাচ্ছি যে কোনো একটা জিনিসের মধ্যে একটা নির্দিষ্ট ফরম্যাটে আসবে, অর্থাৎ এখানে দেখুন ডেসিমাল পয়েন্টগুলো এক একটি এক এক জায়গায় রয়েছে। এখানে আমাদের দেখে পাচ্ছি দশমিকের পরে তিনটি অঙ্ক, এখানে দশমিকের পরে একটি অঙ্ক, দশমিকের পরে তিনটি অঙ্ক, দশমিকের পরে তিনটি অঙ্ক। তো আমরা চাচ্ছি যে সবগুলো যেন দশমিকের পরে একই অ্যালাইনমেন্ট থাকে, যেমন আমরা চাচ্ছি দশমিকের পরে দুইটি অঙ্ক থাকবে, তো এরকমভাবে যাচ্ছি। তো আমরা সেই ক্ষেত্রে ফরম্যাটটি যদি এরকম করে দিই যে এই যেটি বললাম যে স্বাধীনতা রয়েছে, অর্থাৎ এই পাশের অঙ্ক যা অঙ্ক আছে সেগুলোই চাচ্ছি, যা অঙ্ক থাকবে সেগুলো যেন অপরিবর্তিত থাকে, এগুলোর মধ্যে যেন কোনো পরিবর্তন না আসে। কিন্তু আমরা যদি জিরো করে দিই তাহলে সেই অঙ্কটা মুছে যেয়ে কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আমরা জিরো করে যদি কোনো সংখ্যাকে দিয়ে দিতাম তাহলে কিন্তু সেগুলো মুছে জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে জিরো করে দেওয়া যাবে না, সংখ্যাটি আমাদের যা ছিল ফরম্যাটে সেটি আমাদের দরকার, এই জন্য হ্যাশগুলো প্রয়োজন। তাহলে আমরা যদি এই ফরম্যাটটিকে হ্যাশ করে দিই, তিনটি হ্যাশ তারপরে কোয়েশ্চন মার্ক তারপরে জিরো, তাহলে কি হবে, আমরা আউটপুটে এখানে দেখতে পাচ্ছি যে এখানে এখানে জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে সংখ্যাটির পরে এখানে আমাদের দশমিকের পরে জিরো আসবে। তো এখানে জিরো কখন আসবে, যখন সংখ্যাটির পরে যখন কোনো অঙ্ক থাকবে না তখন জিরো আসবে। তাহলে সংখ্যাটির পরে যখন জিরো থাকবে না তখন কোনো সংখ্যা থাকবে না তখন জিরো আসবে। তাহলে এখানে কিন্তু ফাইভের পরে কোনো সংখ্যা নেই, এখন ফাইভের পরে এখানে জিরো আসছে। তো এক্ষেত্রে এখানে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে 625, তাহলে এখানে কিন্তু 625 দুই অঙ্ক রয়েছে, এই জন্য 63 আসছে। তো এখানে 67.525, এখানে কিন্তু কী আসছে, 53 আসছে। অর্থাৎ আমরা বলে দিয়েছি যে ফরম্যাটটি হবে তিনটি হ্যাশ, মানে তিনটি অঙ্ক আসবে, তারপরে পয়েন্ট আসবে, তারপরে আসবে আমাদের একটি সংখ্যা, তারপরে আসবে জিরো। জিরো মানে হচ্ছে যদি কোনো কিছু না থাকে তাহলে জিরো আসবে, আর যদি কিছু থাকে তাহলে একটি অঙ্ক নেবে, তারপরে যদি কোনো দুটি অঙ্ক থাকে সেক্ষেত্রে পরের সংখ্যাটি নেবে। অর্থাৎ ফাইভ থাকলে ওই যে ফাইভের পরে সিক্স চলে আসে, অর্থাৎ কম থাকলে ফাইভ থাকলে সিক্স চলে আসবে, আর থ্রি থাকলে তো সেটি যদি কম থাকে তাহলে ওই সংখ্যাটি আসবে, ফাইভ আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু এখানে একটু আর একটু ক্লিয়ারলি আমরা দেখার চেষ্টা করি। আমরা যদি এখানে ফরম্যাটিংটি আমরা যদি এইভাবে দিতাম, যেমন এবার একটু প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি। এবার আমরা ফরম্যাটটি এটি না একটু চেঞ্জ করে দিই, এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে এটি চলে আসবে। এবার আমরা এখানে চেঞ্জ করি, এখানে চেঞ্জ করব কি যে এবার এটি চেঞ্জ করে এবার দিব কি আমরা দুটো হ্যাশ দিই, দুটো কোয়েশ্চেন মার্ক দিই। দুটো কোয়েশ্চেন মার্ক দিলে কি হয়, দুটো কোয়েশ্চেন মার্ক দিলে লক্ষ্য করুন এবার কিন্তু এখানে দেখুন জিরোটি আসেনি, আমরা আগের বার জিরো দিয়েছিলাম এবার কিন্তু জিরো আসেনি, এবার কি আসছে, ব্ল্যাঙ্ক এসছে। তাহলে যদি আমরা জিরো না দিতাম তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক এবার কিন্তু ব্ল্যাঙ্ক চলে আসছে, তার মানে এবার জিরো আসেনি। তাহলে ব্যাপারটি হচ্ছে এরকম করে আসবে। এখন আমরা যদি কি করি, যদি এখানে আমরা এবার চেঞ্জ করি, এবার আমরা কি করব, এবার এখানে তিনটি কোয়েশ্চেন মার্ক দেব। তিনটি কোয়েশ্চেন মার্ক দিলে কি হয় এরকম, এবার লক্ষ্য করুন তিনটি সংখ্যা এসছে, তার মানে যেখানে তিনটি ছিল এখানে কিন্তু তিনটি সংখ্যা এসছে, কিন্তু এখানে যেখানে যেখানে তিনটি সংখ্যা নেই সেখানে কিন্তু দুটি ব্ল্যাঙ্ক স্পেস আসছে, যেখানে তিনটি সংখ্যা ছিল সেখানে কিন্তু তিনটি অঙ্ক এসছে। তো এরকম করে যেখানে তিনটি সংখ্যা ছিল না, এখন যদি আমরা আবার দেখি এখানে যদি আমরা এখন কি করি, এখানে দুটি জিরো ইউজ করি, এবার কি হচ্ছে, এবার কিন্তু দুটি জিরো চলে আসছে। এবার আমরা চলে আসছি যে আমাদের
মূল যেটি নিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম, আমাদের কিভাবে এখানে অতিরিক্ত আমাদের কোড নাম্বারটি বা মোবাইল নাম্বারটি লেখার সময় কিভাবে এটা এসেছিল। তো আমরা প্রথমে কি করব, আমরা যে সেলটির মধ্যে অ্যাপ্লাই করব সেই সেলটির মধ্যে আমরা চলে যাব কাস্টম ফরম্যাটে, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্রেস করব, আমরা কাস্টমে চলে যাব। তো আমরা যে কোড নাম্বারটি অতিরিক্ত আমাদের প্রয়োজন হবে সেই কোড নাম্বারটি আমরা টাইপ করে নেব। সাপোজ এটি মোবাইল ফোনের ক্ষেত্রে 017 আমরা টাইপ করে নিতে পারি, 015 টাইপ করতে পারি, 013 টাইপ করতে পারি, 016, 019 যেটি যে আমাদের প্রয়োজন সেটি আমরা টাইপ করে নিতে পারি। তো এখন 018 যাই হোক, তো 013 যে কোড যেটি, তো আমরা এখন এখানে যে কোনো একটি কোড নাম্বার, যে কোনো এরিয়ার কোড নাম্বার 02 বা যে কোনো ফোন নাম্বার, যে একটি এরিয়ার কোড নাম্বার, তো 0521 মনে করেন একটি এলাকার কোড, তারপর একটি ড্যাশ দিয়ে দিলাম। এরপর আমরা এখানে যদি ইউজ করি যে আমাদের এখানে সংখ্যাগুলোর সামনে বাড়তি যদি থাকে, আমি যদি অল্প কোনো ডিজিট লিখি, তাহলে লক্ষ্য করুন যে আমি 3টি ডিজিট লিখলে সামনে শূন্য আসবে। তাহলে আমি একটু হ্যাশ এবং জিরোর মধ্যে পার্থক্যটা এখন একটু ক্লিয়ার করি। আমি যদি এখানে 5টা জিরো ইউজ করলাম, তাহলে এখানে 1 2 3 4 5 জিরো ইউজ করলাম, লক্ষ্য করুন ভালো করে। তো আমি 5টি জিরো ইউজ করলাম। তো আমি যদি এখন 3টি ডিজিট ইউজ করি, 1 2 3 লিখলাম, এখন লক্ষ্য করুন সামনে কিন্তু 2টি জিরো চলে আসছে, সামনে 2টি জিরো চলে আসছে, ওয়ান তারপর 1 2 3 আসছে। এখন আমি 5টি ডিজিট লিখি, 1 2 3 4 5 5টি ডিজিট লিখলাম, এখন কিন্তু 5টি ডিজিট আসছে, সামনে কোডটি চলে আসছে। এখন আমি যদি এইটাকে হ্যাশ দিয়ে ফরম্যাট করতাম তাহলে কি হতো, তাহলে হ্যাশ দিয়ে ফরম্যাট করলে কি হতো এবার আমরা দেখি, কন্ট্রোল ওয়ান। তাহলে এখন আমি কিন্তু 5টি হ্যাশ দিয়ে ফরম্যাট করছি, তাহলে হ্যাশ দিয়ে ফরম্যাট করি, হ্যাশ 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 হ্যাশ, তাহলে এবার কি হবে, তাহলে এবার আমি যদি 1 2 3 ডিজিট দিয়ে ফরম্যাট করলাম তাহলে কিন্তু 3 ডিজিট আসছে। এবার কিন্তু আমি 4 ডিজিট দিয়ে ফরম্যাট করলাম, 4 ডিজিট আসছে। এবার কিন্তু 5 ডিজিট দিয়ে লিখলাম, তাহলে 5 ডিজিট আসছে। তার মানে এক্ষেত্রে ওখানে যদি 5টি জিরো লিখতাম তাহলে কিন্তু সামনে 2টি জিরো চলে আসতো অটোমেটিকলি, আর হ্যাশ দিয়ে ফরম্যাট করলে আমার এখানে যতটি লিখবো ততটি আসবে। তাহলে ব্যাপারটি এরকম, আমরা যত ডিজিট দিয়ে লিখবো, আমি যদি মনে করি আমাকে 5 ডিজিটেই লিখতে হবে, তাহলে আমি এখানে হ্যাশ দিয়ে 5 ডিজিটেই লিখবো, আর যদি আমি মনে করি যে সামনে জিরো দিয়ে ফিল আপ করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটি লিখবো। তাহলে আমার কোড নাম্বারটি যদি বাড়তি সবসময় প্রয়োজন হয়, তাহলে কোড নাম্বারটি আমি এইভাবে লিখে দিব, ফিক্স করে দিব। তাহলে এভাবে আমাদের যদি কোনো মোবাইল নাম্বার ক্ষেত্রে লেখার প্রয়োজন হয়, বাড়তি কোনো সংখ্যা ফিক্স থাকে যে লিখতেই হবে বারবার, তাহলে এটা ফিক্স থাকলে সেটি আমরা লিখে দিতে পারি। এভাবে আমরা কোনো একটি টেক্সটও লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে এক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে একটা জিনিসের মধ্যে এরকম করে অসামঞ্জস্য আছে, সেটিকে আমরা একইভাবে অ্যালাইন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটিকে অ্যালাইন করে নিতে পারি। যেমন এখানে আমরা এটিকে একটা নির্দিষ্ট অ্যালাইন করে দিতে যাচ্ছি, যে আমরা যাচ্ছি যে এটি হবে 0.0003 ডিজিট নেব, আমরা জাস্ট ওকে করে দিলাম। তাহলে কি হবে, যেখানে ছিল এরকম এরকম ছিল, এগুলো দশমিকের পরে 3 ডিজিট নেব আর নেব না, তাহলে সবগুলোর মধ্যে এখানে যে একটা অ্যালাইনমেন্ট যেরকম করেছিল সবগুলোর মধ্যে একটা সুন্দর একটা অ্যালাইনমেন্ট সেট হয়ে যাবে। তো এখন আমরা চলে আসি যেটি বলছিলাম, যে এটির সামনেও যদি আমরা কোনো সংখ্যা টেক্সট বসাতে চাই, শুধু যে নাম্বারই বসাতে পারবো এমনটি না, এটির সামনে টেক্সটও বসাতে পারবো, তো আমরা চাচ্ছি যে এই আইডি নাম্বারগুলোর সামনে একটা কোড বসবে, যে স্ট্যান্ডার্ড 4 বা স্ট্যান্ডার্ড 5 এরকম একটি কথা বসবে, টেক্সট বসবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে আমরা কন্ট্রোল ওয়ান প্রেস করলাম, কাস্টমে চলে গেলাম, জেনারেল এখানে আমরা মুছে এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে এসটিডি, তারপর হয়তো লিখলাম যে F4, তারপরে হয়তো আমরা একটা স্পেস দিলাম, ডাবল কোটেশন ক্লোজ করলাম, করার পরে আমরা এখানে লিখে দেবো 0। তো এভাবে লিখে দিলে কী হবে, লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের যে টেক্সটটি ছিল এটির পরে সামনে কিন্তু এরকম করে আমাদের ওই যে কথা টেক্সটটি লিখে দিলাম সেটির সামনে অটোমেটিকলি এটি চলে আসছে। তো এরকম করে আমরা শুধুমাত্র যে নাম্বারই লিখতে পারবো তা না, এরকম করে আমরা টেক্সটও লিখতে পারবো। আবার পরেও যদি মনে করি যে এটির সামনে টন লিখবো, তো টনও লিখতে পারবো। এরকম করে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ওয়ান প্রেস করলাম, কাস্টমে চলে গেলাম, তারপর আমরা কী করবো, এখানে জাস্ট প্রথমে জিরোটা লিখে দিব, জিরো লেখার পরে আমরা এখানে স্পেস দিব, স্পেস দেওয়ার পর আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে এখানে আমরা টন লিখব, টন এত টন, তারপর ডাবল কোটেশন ক্লোজ, তাহলে প্রত্যেকটির সঙ্গে পরে আমাদের টেক্সটটি অ্যাড হতে পারে। তো এভাবে আমরা এভাবে অ্যাড করতে পারি।
আমাদের মতো করে কোনো জিনিসকে আমরা আমাদের মতো করে পরিবর্তন করতে পারি। এখন আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে যে আমরা কাস্টম ফরম্যাটটা কীভাবে করতে পারি। তো কাস্টম ফরম্যাট করতে গেলে আমাদের এখানে যখন কাস্টম ফরম্যাটটি আমরা করতে যাব, তো এখানে কাস্টম ফরম্যাটের এখানে আপনারা লক্ষ্য করি যে এখানে বেশ কিছু জিনিস এখানে রয়েছে। তো এখানে আসলে বেসিক্যালি এই ফরম্যাটিংগুলোর মধ্যে কী রয়েছে, আসলে এই ফরম্যাটিংগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা পার্ট রয়েছে। একটি পার্টের মাঝখানে, প্রত্যেকটা পার্টের মাঝখানে একটা করে সেমিকোলন দেওয়া হয়েছে। সেমিকোলন তো সেমিকোলন দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে প্রথম অংশটি হচ্ছে পজিটিভ নাম্বার, তারপরেরটি হচ্ছে নেগেটিভ নাম্বার, তারপরেরটি হচ্ছে জিরো, তারপরেরটি হচ্ছে টেক্সট। তাহলে এখানে চারটি পার্ট রয়েছে। এখন এই চারটি পার্টটা আমরা নেসেসারি না যে চারটি পার্টি আমাদেরকে দিতে হবে, তা আমরা চাইলে দুটি দিতে পারি, আমরা চাইলে একটি দিতে পারি, আমরা চাইলে আমাদের দুটিও দিতে পারি, তিনটিও দিতে পারি। তো আমরা জাস্ট একটু দেখাই, এখানে আমি ব্যাপারটা ক্লিয়ার করি। তো আমরা এখানে এই সেলগুলোর মধ্যে আমরা অ্যাপ্লাই করব যে আমরা নেগেটিভ নাম্বারের জন্য দিব একটি, পজিটিভ নাম্বারের জন্য একটি দিব, জিরোর জন্য একটি দিব, আর আমরা হচ্ছে টেক্সটের জন্য একটি দিব, অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমরা জাস্ট এখানে চলে গেলাম, কন্ট্রোল ওয়ান প্রেস করলাম, এখানে কাস্টমে চলে গেলাম। তো আমরা চাচ্ছিলাম যে, তো আমাদের এখানে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে যেটি হবে, প্রথমে আমি হ্যাশ দিলাম, তারপরে একটা কমা দিলাম, তারপরে চারটি হ্যাশ দিলাম, তিনটি হ্যাশ দিলাম, তারপরে দিলাম সেমিকোলন। এখন নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কী হবে, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে এটি রেড হবে, থার্ড ব্র্যাকেট। এরপরে যদি কোনো কিছু জিরো পায়, তো জিরো পেলে কী হবে, এখানে দেখাবে, বানান করে দেখাবে জিরো, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর সেমিকোলন। আর যদি কখনো এখানে কোনো ধরনের টেক্সট পায়, তাহলে এখানে এই এটা হবে গ্রিন কালার হবে। তো এতটুকুই জাস্ট এখানে কাজ করে দিলাম। তো এবার আমরা ওকে করি। এবার আমরা এখানে দেখি কোনো একটি সংখ্যা লিখি, দেখুন যে এখানে 5000 পরে একটি কমা চলে আসছে, আর নেগেটিভ কোনো একটি ভ্যালু আমরা এখানে লেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখাচ্ছে নেগেটিভ এরকম। আমরা জিরো যদি লিখির চেষ্টা করি, তাহলে জিরোটি বানান করে দেখাচ্ছে জিরো, এবং আমরা যদি এখানে কোনো কিছু টেক্সট লিখি, তাহলে এটি গ্রিন কালার দেখাচ্ছে। তাহলে এখানে আবারও দেখুন, যেখানে যখন কোনো ধরনের ভ্যালু পাচ্ছে, তখন পজিটিভ ভ্যালু পাচ্ছে, সেটা কমা দেখাচ্ছে তিনটি ডিজিটের পরে, আর নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে রেড মার্ক। আর জিরো যদি লিখি, তাহলে বানান করে দেখাচ্ছে জিরো, আর কোনো কারো নাম দেখাচ্ছে, নামটি গ্রিন কালারে দেখাচ্ছে। তাহলে এরকম করে কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারি। এখন যদি কোনো ক্ষেত্রে এরকম কোনো একটি সেলের মধ্যে আমরা এরকম, সাপোজ এখানে হয়তো 1000 লেখা রয়েছে, এখানে হয়তো 5000 লেখা রয়েছে, আরও বেশি লেখা রয়েছে, 50000, এখানে আরও বেশি লেখা রয়েছে, তো এইটাকে হয়তো আমরা কিলো আকারে দেখতে চাই, এরকম করে দেখতে চাই। সেক্ষেত্রে আমরা কী করব, এখানে চলে যাব, এখানে আমরা লিখব হচ্ছে জিরো, তারপরে কমা, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখে দেব কে। তাহলে কী হবে, তাহলে এখানে দেখাচ্ছে, দেখুন 1K। আবার একইভাবে যদি এরকম থাকে কখনো যে অনেকগুলো থাকে, মিলিয়নে যদি দেখাতে চাই, তাহলে এখানে তো সেক্ষেত্রে কী হবে, তখন সেক্ষেত্রে আমরা এখানে কী করব যে এখানে কাস্টমে চলে যাব, এবং এক্ষেত্রে এখানে জিরো, তারপর ডাবল কমা, তারপর ডাবল কোটেশনের মধ্যে এখানে টাইপ করে দেব M, তাহলে কিন্তু মিলিয়নে দেখাবে। তাহলে কিলোতে 1000 দিয়ে ভাগ হবে, আর মিলিয়নের ক্ষেত্রে সেটি মিলিয়নে দেখাবে। এখন এভাবেই ঠিক আমরা আমাদের সেলগুলোকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। তো ছোটো ছোটো অনেকগুলো বিষয় আমরা জানলাম, যেগুলো আসলে আমাদের বিচ্ছিন্নভাবে দেখলেও এটিকে যদি আমরা অর্গানাইজড হইতে আমাদের মতো করে যখন আমাদের প্রয়োজন হবে, আমাদের মতো করে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রকৃত অর্থে আমরা অনেক কিছুই আসলে ইউজ করতে পারবো। তো আমাদের মতো করে কখন কোনটা কাজে লাগবে, এখন কখন কোনটাকে আমরা ব্যবহার করব, সেটা আমাদের সময় আমাদেরকে বলে দিবে। তা আশা করছি আপনারা বিষয়টি ভালো করে প্র্যাকটিস করবেন, এবং কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি।